আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। দেউচায় হবে স্কুল রাস্তা, 10,000 কোটি টাকার প্যাকেজ, চাকরি দিয়ে বড় ঘোষণা মমতার। আগামী দিনে বাংলা শিল্পের গণতন্ত্র হয়ে উঠবে আর সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। শিল্প বৈঠকের মাধ্যমে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বুধবার নবান্নে শিল্পপতিদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন বাংলায় শিল্প আনাই লক্ষ্য আর সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। অন্যদিকে এদিন বুধবার থেকেই দেউচা পাজামিতে জমি দাতাদের চাকরি দেওয়া শুরু হয়ে গেল। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীদের হাত থেকে বেশ কয়েকজন জমিদাতাদের হাতে চাকরি এবং পাট্টা তুলে দেওয়া হয়। নবান্নে কিছু লোকের হাতে এই ক্ষতিপূরণের টাকা এবং হোমগার্ডের চাকরি নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের বীরভূমে একটি অনুষ্ঠানের মাধ্যমে জমিদাতাদের হাতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিশ্বের দ্বিতীয় কয়লা খনি হচ্ছে বীরভূমের এই দেউচা পাজামিতে, এখানে বহু স্থানীয়দের চাকরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী আর এই চাকরি যাতে স্থানীয়রাই পান সেটি তিনি দেখবেন বলে জানান। শুধু তাই নয়, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন পুনর্বাসনের জন্য 10,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। শুধু তাই নয়, বর্তমান জমির দামের থেকে জমিদারদের দ্বিগুণ টাকা দেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এই কাজের জন্য কেউ যাতে বঞ্চিত না হয় তার প্রশাসনের আধিকারিকদের নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার অভিযোগ বেশ কিছু খাদানের মালিক মানুষকে ভুল বোঝাচ্ছে। তবে এদিন যাদের হাতে ক্ষতিপূরণ টাকা এবং চাকরি তুলে দেন মমতা, তাদের বলেন ফিরে গিয়ে অন্যদেরও বলবে এই সুবিধার কথা। মুখ্যমন্ত্রী আরও বলেন বাংলায় শিল্প আনাই লক্ষ্য আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান দেউচা পাসামিতে 30,000 কোটি টাকার বিনিয়োগ হবে আর সবটাই সরকার করছে বলে এদিন জানান তিনি। অন্যদিকে নবান্ন সূত্রে জানা গিয়েছে বীরভূম যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 3রা মার্চ বীরভূমে যাওয়ার কথা রয়েছে তার। এমনকি দেউচা পাসামিতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই শোনা যায়। যদিও এই বিষয়ে সরকারি এভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বীরভূম সফরে গিয়ে দেউচা পাসামিতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে নিজে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। কেন এই প্রকল্প প্রয়োজন সে বিষয়ে বক্তব্য রাখতে পারেন তিনি। অন্যদিকে সরকারি জটিলতায় আর জমি আটকে থাকবে না, স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান আবেদনের 2 মাসের মধ্যেই সংস্থাকে জমি দেওয়া হবে আর সময় নষ্ট করা যাবে না। এছাড়াও শিল্পপতিদের কাছ থেকে তাদের সমস্যা এবং সুবিধার কথাও আলোচনায় উঠে আসে এদিন। পরবর্তী খবর, কাঁথিতে শুভেন্দুকে দেখে জয় বাংলা স্লোগান, প্রতিক্রিয়ায় হাত জোর বিরোধী দলনেতার। তার খাসতালুক পূর্ব মেদিনীপুরের কাঁথির 13 নম্বর ওয়ার্ড, সেখানে গিয়ে ফের তৃণমূলের বৃক্ষের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সামনেই পরপর স্লোগান উঠল জয় বাংলা, মমতা জিন্দাবাদ, অভিষেক জিন্দাবাদ। চুপ করে ছিল না বিজেপিও। দলের নেতার সামনে তৃণমূলকে স্লোগান দিতে দেখে পাল্টা স্লোগান উঠল জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারী কি জয়। বুধবারই প্রথম নয়, এর আগেও নিজের খাসতালুকে তৃণমূলের বৃক্ষের সামনে পড়েছেন শুভেন্দু। গত শুক্রবার কাঁথির 13 নম্বর ওয়ার্ডেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রচার ঘিরে ধুন্ডুমার বেঁধে গিয়েছিল। সেদিন কাঁথির সুপার মার্কেট চত্বরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন কাঁথির অমর্ত্যপল্লীতে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে যান তিনি। একই দিনে সেখানে সভা ছিল তৃণমূলেরও। সেখানে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সহ সভাপতি সুব্রত বক্সী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যখন উত্তেজনা শুরু হয় তখনও সুব্রত বক্সী এসে পৌঁছননি। তখন ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক। ঠিক তখনই তৃণমূলের অনুষ্ঠানস্থল থেকে বক্স বাজিয়ে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ। শুভেন্দুকে দেখে স্লোগান দিতে থাকেন শাসক দলের কর্মীরা, সঙ্গে সঙ্গে পাল্টা স্লোগান তোলেন বিজেপি নেতাকর্মীরাও। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমন পরিস্থিতিতে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম জানিয়ে চলে যান শুভেন্দু অধিকারী। গোটা ঘটনা নিয়ে প্রবল বিক্ষোভ জানিয়েছে পদ্মশিবির। কাঁথির বিজেপি নেতা কনিষ্ক পাণ্ডার অভিযোগ, বারবার বাধা দিয়ে প্রচারকে বিঘ্নিত করা হচ্ছে কিন্তু এসব করে লাভ হচ্ছে না। মানুষের মনে অধিকারী পরিবার আছে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও। কাঁথির পুরসভার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরির দাবি, আমরা তো কাউকে কটাক্ষ করিনি, আমরা অন্যদিকে মমতা ব্যানার্জি স্লোগান দিয়েছি, ওদের কেউ বাধা দেয়নি, উনি বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকছেন। আগামী রবিবারই ভোট 21 ওয়ার্ডের কাঁথি পুরসভায়, তার আগে ভোট প্রচার ঘিরে সরু গরম গোটা এলাকা। পরবর্তী খবর, কোথায় দাঁড়িয়ে মমতার সঙ্গে পিকের সম্পর্ক, এবার মুখ খুলেন প্রশান্ত কিশোর। গত কয়েক সপ্তাহ ধরে ব্যক্তি পিকে এবং আইপ্যাকের সঙ্গে তৃণমূলের ফাটল তৈরি হওয়ার খবর ছড়িয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে
এবার মুখ খুলেন প্রশান্ত কিশোর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবার মুখ খুলেন প্রশান্ত কিশোর। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই ব্যক্তি পিকে এবং আইপ্যাকের সঙ্গে তৃণমূলের ফাটল তৈরি হওয়ার খবর ছড়িয়েছে। এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল প্রসঙ্গে মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর মমতা ও তৃণমূল প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই সব খবর দেখে আমি শুধু হেসেছি, আমার সঙ্গে দিদির সম্পর্ক যেমন ছিল তেমনই আছে, কিন্তু সংবাদ মাধ্যমকে কিছু তো করতে হবে, তাই হয়তো এসব করছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে বলা হলো দিদি এবং আমার মধ্যে সমস্যা দেখা দিয়েছে, তারপর বলা হলো দিদি এবং অভিষেকের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, তারপর বলা হলো অভিষেক এবং আমার সঙ্গেই দিদির দ্বন্দ্ব তৈরি হয়েছে। এরপর খানিকটা তোপ দেখেই বললেন তিনি দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে সংগঠনকে নতুন করে সাজাচ্ছেন। এ নিয়ে সংবাদ মাধ্যম নতুন করে গল্প তৈরি হয়েছে। প্রশান্তের দাবি, 2019 সালের জুন মাসে তৃণমূলের সঙ্গে তার আইপ্যাকের কাজ করার চুক্তি হয়। প্রশান্ত কিশোরের কথায়, তারপর থেকে সংবাদ মাধ্যমে আইপ্যাক এবং আমাকে টার্গেট করে খবর হয়েছে, বলা হয়েছে আমাদের জন্যই নাকি একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, কিন্তু ফল ঘোষণার দিনই সব উত্তর পেয়ে গিয়েছে, আমাকে কিছু বলতে হয়নি। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বেশ ভালো ফল করেছিল বিজেপি। আসলে বাংলায় যেখানে বিজেপির অস্তিত্বই ঠিক মতো ছিল না, সেখানে তাদের এই ফল দেখে রীতিমতো চমকে গিয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। এরপরই 21-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে ডাক পড়ে প্রশান্ত কিশোরের। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে জেতানোর দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছিল আইপ্যাক। টানা 2 বছর তৃণমূলের সঙ্গে কাজ করেছে আইপ্যাক। যদিও সম্প্রতি প্রশান্ত কিশোর ও তার সংস্থা আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্রুত তৈরি হয় বলে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে, সেই জল্পনার আগুনই উস্কে দিল গোয়ার তৃণমূল কংগ্রেসের প্রধানের বার্তা। এই রাজ্য পুরসভা ভোটে প্রশান্ত কিশোরের সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্য স্তরের নেতারা। সম্প্রতি প্রশান্ত কিশোরের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনফলো করে দিয়েছিলেন। পরে অবশ্য তিনি আরও মুখ্যমন্ত্রীকে ফলো করতে শুরু করেন। তবে দুটি সংগঠনের মধ্যে যে দূরত্ব বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তী খবর, দলবিরোধী কাজের অভিযোগ, পুরাতন মালদহে 2 বিজেপি নেতা বহিষ্কার। মালদহে নির্দল প্রার্থী হওয়ার বহিষ্কার বিজেপি নেতা। পুরাতন মালদহ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুজিত বসুকে বহিষ্কার করল বিজেপি। তিনি বিজেপির ওই ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখও ছিলেন। পাশাপাশি পুরাতন মালদহ শহরের বিজেপি সম্পাদক গৌতম মণ্ডলকেও বহিষ্কার করল বিজেপি। গৌতম মণ্ডলের স্ত্রী মধুশ্রী মণ্ডল নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে বহিষ্কার করা হয়েছে। ওই 2 নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছেন উত্তর মালদহ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত। এবার পুরসভা ভোটে বিজেপির প্রার্থী ছন্দ না হওয়া অনেকেই দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়নপত্র জমা দেয়। তাদের সঙ্গে আলোচনা করে নির্দলদের নির্বাচন থেকে সরে আসার জন্য আবেদন করে বিজেপির জেলা নেতৃত্ব। সেই মতো সময় বেঁধে দেয় দল, কিন্তু এরপরেই লড়াই থেকে সরে না আসায় পুরাতন মালদহের 2 জন নেতাকে অবশেষে বহিষ্কার করল বিজেপি। উত্তর মালদহ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত সাংবাদিক বৈঠক করে জানান, দলের থেকে দলবিরোধী কাজের জন্য পুরাতন মালদহ শহর বিজেপির সম্পাদক গৌতম মণ্ডল ও পুরসভার 4 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা ওই ওয়ার্ডের বিজেপির শক্তি প্রমুখ সুজিত বসুকে বহিষ্কার করা হয়েছে। যদিও বহিষ্কৃত গৌতম মণ্ডল জানান, এ বিষয়ে দল থেকে কিছু জানানো হয়নি। এলাকার মানুষ স্ত্রীকে সমর্থন করে নির্বাচনে দাঁড় করিয়েছে। বিজেপির হাতে ওয়ার্ড ধরে রাখতে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা, তা না হলে বিরোধীরা ওয়ার্ডে জিতে যেতে পারে। এদিকে বিজেপির বহিষ্কারকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মালদহ জেলা সাধারণ সম্পাদক তথা তৃণমূলের প্রার্থী কার্তিক ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপি দল গোষ্ঠী কন্দলে জর্জরিত, ওদের অন্তরের কারণেই এই বহিষ্কার। এরা সারা বছর মানুষের পাশে থাকে না, এই দলে কেউ কাউকে মানেন না, পুরো ভোটের পর এই দলের অস্তিত্ব মুছে যাবে। উল্লেখ্য, দিন কয়েক আগে মালদহ নির্দল ও খোঁজ প্রার্থীদের বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। পুরাতন মালদহ পুরসভার 5 জন নির্দল ও ঘোষ প্রার্থীকে বহিষ্কার করা হয়। এরপর একই পথে হেঁটে কড়া পদক্ষেপ গ্রহণ করল বিজেপি। তবে ভোটের আগে এভাবে বহিষ্কার ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে চর্চা চলছে। পরবর্তী খবর, নিচুতলার কর্মীদের গ্রেপ্তার করে লাভ কী? আনিসকাণ্ডে তদন্ত নিয়ে খোসা দিলীপের, পাল্টা দিলেন শান্তনু। আনিসকাণ্ডে ফের রাজ্যকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। প্রশ্ন তুললেন, কেন এসপির বিরুদ্ধে পদক্ষেপ না করে নিচুতলার 2 কর্মীকে গ্রেপ্তার করা হলো? সিট আদৌ তদন্ত করছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি, পাল্টা দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আনিসকাণ্ডে তোলপাড় গোটা বাংলা। ইতিমধ্যেই 1 হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার খড়গপুর থেকে এই গ্রেপ্তারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, কেন আসল মাথাকে ধরা হচ্ছে না?
এসপিকে বাদ দিয়ে নিচুতলার কর্মীদের গ্রেপ্তার করে লাভ কী? আসলে তদন্ত প্রভাবিত করতে পারেন নিচুতলার আধিকারিকরা, কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। দিলীপের দাবি, সিনিয়র আধিকারিকদের সাসপেন্ড করে তদন্ত করতে হবে। আনিশ কাণ্ডের তদন্তভার রয়েছে সিটের হাতে। সে প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, সিট আসল তদন্ত করছে না, ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এরপরেই সরাসরি সরকারকে তোপ দাগলেন বিজেপি সাংসদ, বললেন আসল তদন্ত না হলে বুঝতে হবে সরকারই খুন করছে। বিজেপি সাংসদের তদন্তের পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, উনি হয়তো শোনেননি, এদিনই ডিজি কি জানিয়েছেন, সাপ বলা হয়েছে, তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি। দিলীপবাবু সম্ভবত জানেন না যে তদন্ত নিচুতলা থেকেই হয়, পরবর্তীতে কেউ গ্রেপ্তার হবে না একেবারেই তেমনটা নয়। উল্লেখ্য, আনিশ কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুজনে। এদিন বৃহস্পতিবার তাদের তোলা হয় আদালতে। এদিকে সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় ছাত্রনেতার পরিবার।